অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অঙ্কিতা মল্লিক সম্পর্কে কী হয় জানেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে বাংলা সিরিয়ালের এক নম্বর অভিনেত্রী হলেন জগদ্ধাত্রী, মানে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। বর্তমানে টিভি পর্দায় সকলের কাছে প্রিয় এই অভিনেত্রী রাতারাতি জগদ্ধাত্রী ধারাবাহিকটি করে পাল্টে গিয়েছে অভিনেত্রীর ভাগ্য। আর সম্প্রতি একটা ইন্টারভিউতে এই কথা স্বীকার করেছে জগদ্ধাত্রী, মানে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। বলেন, এই ধারাবাহিকের মাধ্যমেই আমি দর্শকদের কাছে এতটা প্রিয় হয়ে উঠেছি। জগদ্ধাত্রী ধারাবাহিকটি আমাকে অন্যরকম জনপ্রিয়তা দিয়েছে যা অকল্পনীয়। তবে সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে প্রসেনজিতের হাত থেকে অ্যাওয়ার্ড নেন এই অভিনেত্রী। এরপরই কানাঘুষা শুরু হয়। অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ও প্রসেনজিৎ নাকি বাস্তবে ভাই বোন। অনেকে এই খবর ছড়িয়ে দেয়, তবে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের বাবার খুব ভালো সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই তাদের পারিবারিক যোগাযোগ রয়েছে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অঙ্কিতা মল্লিক সম্পর্কে আপন ভাই বোন না হলেও একে অপরকে ভাই বোনের মতোই দেখে, প্রসেনজিৎকে দাতা বলে সম্বোধন করে অঙ্কিতা মল্লিক। তো বন্ধুরা, তোমাদের কার কার অঙ্কিতা মানে জগদ্ধাত্রীর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও। ধন্যবাদ।